না 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 আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে বেরো না। নিষ্পাপদের আমি কিছু বলি না, আর অপরাধীদের আমি কোনো মতেই ছাড়ি না। আমাকে ছেড়ে দাও, পাপ করলে তার শাস্তি পেতেই হবে। আরে আর কত ঘুরবো, ও তো আমাদের জঙ্গলে ঘুরিয়ে মারছে। স্যার ওই দিকটা গিয়ে দেখি। চলো চলো। স্যার ওই দিকটা কিছু রয়েছে? চলো চলো চলো, আসো এখানে আসো। শিকার আমি করতে থাকবো বিবেক। হে দড়ি খুলে নিচে নামাও ওকে। আরে নামাও ওকে, সাবধানে। তুই এই গাধাটাকে খাবার দিয়েছিস? দিচ্ছি দিচ্ছি। কি বললি? দিচ্ছি, যা তাড়াতাড়ি নিয়ে আয়। এও না, এগুলো আর কাজ কমও নেই। কাঞ্চন তুমি অনেক বড় ভুল করছো, আমাকে যেতে দাও। দিদি এ উল্টো পাল্টা বকছে, মালটাকে টপকে দেবো। এই চুপচাপ গিয়ে ওকে খাবার দে। আরে দিদি এ তো খুব পাজি লোক, আরে তো ফাজিল মারছে তোমার সাথে। এ চল চল চল, হাওয়া আসতে দে। এই চল খেয়ে নে। এই এনে খেয়ে নে। কেন খাবি না? এই তুই নিজের মুখ বন্ধই রাখ। শোন খাবার খাবি না তো কি, সিগারেট খাবি না মদ? এই মোটু তোর ভাগ্য খুবই ভালো, কি বুঝলি? মনে হয় দিদি অনেক দিন ধরেই আটকে রেখেছে। মোটু চিন্তা করিস না, জলদি তোর প্যাক আপ করে দেব। 12টা নেতা, 5টা পুলিশের লোক, 7 অফিসারকে যে খুন করেছে তাকে আপনারা বাঁচানোর চেষ্টা করছেন, আর যদি কেউ ওর সাহায্য করে তাকে আমি জেলে ভরে দেব। আসছিস কেন রে, আসছিস কেন? আমাকে দেখে পাগল মনে হচ্ছে? দাঁত ভেঙে দেব। আমার চাই বিবেক, চাই জ্যান্ত, চাই ওকে। যদি না খুঁজে পাই আমি একটাকেও ছাড়বো না। উর্দি পড়া মরদ তো তুই, তাহলে চাচাচ্ছিস কেন? ক্ষমতা থাকলে ধরে দেখা ওকে। বেশি কথা বলবি না কিন্তু। আরে স্যার। কি স্যার? আগুন যদি নিভিয়ে দিই তাহলে ধোঁয়া এমনিতেই বন্ধ হয়ে যাবে। চলুন স্যার। কে এটা? বিবেক বিবেক বিবেক, কোথায় বিবেক? দুঃখীদের দেবতা, সবারই মনোকামনা পূর্ণ করো, তুমি হলে সৃষ্টিকর্তা। সাবধানে কিছু বললেন কেন? এই তোরা তিনজন কোথায় গিয়েছিলি? আলাদা কোনো ধান্দা শুরু করেছিস? দিদি কি বলছো, আমরা তোমার কাছে ছোট বাচ্চা, আমরা তো এরকম ভাবতেই পারি না। তুমি এরকম কথা কি করে বলতে পারো? কাঞ্চনা আমি বলছি। মা বলো, মা তোমার বাবা খুব অসুস্থ। কি বলছো মা? তুমি তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ হ্যাঁ আমি চিন্তা হচ্ছে। আমি তাড়াতাড়ি আসছি, তুমি চিন্তা করো না, আমি আজকেই আসছি। ঠিক আছে আসছি, আমি এক্ষুনি আসছি। তুমি তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ তুমি ফোনটা রাখো, আমি এক্ষুনি আসছি। কি হয়েছে দিদি? মায়ের ফোন ছিল, বাবা শরীরটা বলছে ভালো নেই, আমি গিয়ে দেখা করে আসছি। খুব খুব কাঁদছিল মা। যতক্ষণ না আমি ফিরে আসি ততক্ষণ ধান্দা করার কোনো দরকার নেই, বুঝেছ? এই বিবেক, আমার বাবার শরীরটা ঠিক নেই, আমি দেখা করতে যাচ্ছি, সবার খেয়াল রাখবে। ঠিক আছে যাচ্ছি আমি। ঠিক আছে তুমি এখন যাও আর তোমার বাবার খেয়াল রাখো। ঠিক আছে বিবেক।
স্যার এটাই বাড়ি। কাঞ্চন 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 বাইরে এসো। আপনারা কারা? কাঞ্চন কোথায়? এখানে কোনো কাঞ্চন তো থাকে না। স্যার গ্রামের লোক বলছিল কাঞ্চন এখানেই থাকে। কাঞ্চন নামের এখানে কেউ থাকে না। তুমি বলতে চাইছো কাঞ্চন বলে এখানে কেউ থাকে না? এখানে কোনো কাঞ্চন থাকে না। আপনি পাশে গিয়ে দেখুন। স্যার আমি সত্যি কথা বলছি, এই বুড়িটা মিথ্যে কথা বলছে। এই তুমি তোমার মুখ বন্ধ রাখো, চলো পাশের গ্রামে গিয়ে দেখি, চলো। আমি বলেছিলাম না, দিদি ওদের চ্যালেঞ্জ করেছিল, এই জন্যই পুলিশ আমাদের পিছনে লেগেছে। আর এখন দিদিকে দেশেই থাকতে দাও। প্রথমে ওরা দিদিকে ধরবে, তারপর আমাদেরকে ধরবে, তাই এক্ষুনি দিদিকে ফোন করে জানাচ্ছি ওইখানেই থাকতে বলছি। একবার ওদিকে দেখ। পুলিশ কোথা থেকে আসলো জানি না। নমস্তে নমস্তে স্যার, নমস্তে। নমস্কার নমস্কার, কে তুই রে? সব নতুন মুখ দেখছি। স্যার অফিসার হলে আপনার মতো হওয়া উচিত, দিন রাত কাজ করেন, সংসারের কথা চিন্তা করেন না, সততার সাথে কাজ করেন, সত্যি আপনার সততার জবাব নেই স্যার। এ টেঙ্গু, এখানে কি নাটক চলছে? হ্যাঁ এখানে কি করছিস? আর কাঞ্চন কোথায়? হ্যাঁ জানি, তোর দিদি সফটওয়্যার কোম্পানির সিইও। বাজে কথা বন্ধ কর আর বল এরা কে। এ গ্রাম থেকে এসেছে আমাদের সাথে দেখা করতে। যে ট্রেনে এসছে আবার সেই ট্রেনে পাঠিয়ে দে, বুঝলি? আজকাল অবস্থা খুব খারাপ চলছে, এখন এখানকার লোকেদের চেনা মুশকিল হয়ে গেছে। এখন তুই কোথা থেকে চলে এলি? হ্যাঁ যদি কোনো কিছু করেছিস তাহলে সবাইকে জেলে ভরে দেবো, মনে রাখবি, বুঝেছিস? বিশ্বাস করুন, আপনার দিব্যি করে বলছি। কি বলবি? না না না, আমার দিব্যি করে বলছি, দিদি এই গ্রামে নেই, ও কোথাও বাইরে চলে গেছে। কেন, মাল নিতে গেছে নাকি? বুঝিয়ে দিবি যেন সাবধানে থাকে, ফেসে গেলে আমার নাম যেন না নেয়। স্যার ও তো এখানে নেই, ও বাইরে গেছে। হ্যাঁ স্যার সত্যি বলছি। এই পিঁপড়ে কার সাথে খেলা করছিস? এক ফু দিয়ে উড়িয়ে দেবো, বুঝতে পারলি? এ তোর দিদি একটা ইন্সপেক্টরকে চ্যালেঞ্জ করেছিল যে বিবেককে ধরে দেখাক, এই জন্য আমার সন্দেহ হচ্ছে যে বিবেক আর কাঞ্চনের মধ্যে কোনো সম্পর্ক আছে। এটা বল ও কোথায় গেছে, যদি মিথ্যে কথা বলিস তাহলে বুঝবি তোদের সবাইকে একসাথে আমি জেলে ঢোকাবো। প্রীতপুর স্যার, ওটা তো পাশের রাজ্যের সীমান্তে, যখনই ও ফিরবে আমাকে জানাবে, বুঝলি? মাথায় থাকে জানো। একদম স্যার একদম। এ আবার কি ধরনের পুলিশ রে বাবা, বিবেক সামনেই দাঁড়িয়ে রয়েছে, বিবেককে চিনতে পারছে না, এদিকে বলছে কাঞ্চনকে ধরে তারপর বিবেককে ধরবে। এই কি বিড়বিড় করছিস? স্যার আমি বলছিলাম কি, বিবেক এখানেই আছে স্যার। বললি বিবেক এখানেই আছে? মানে বলছি কি যে আমরা ওকে দেখতে পাচ্ছি না চোখে, ও এখানেই আছে। আপনার ও দেখতে পাচ্ছে না তার মানে ও অদৃশ্য হয়ে গেছে, এখানেই আছে। চল ভাগ এখান থেকে, সব বেকার লোকেরা যত। এই দেখে নিস একদিন, প্রাণে মেরে ফেলব। বিবেক একবার ওদিকে দেখ, দেখ তোর ভেতরে কি আছে, কোনো গড়বড় মনে হচ্ছে, যা দেখ, গিয়ে দেখ না তাড়াতাড়ি, কিছু না কিছু তো আছে এর ভেতরে। এই দাঁড়া, কালকেও জিজ্ঞেস করেছিলাম, তুই আমাকে কিছুই বলিসনি, তুই কে রে?
কাঁদিস না, আমার কান্নাকাটি পছন্দ নয়। আমাকে যেতে দাও, আমি ওই চারজনকে একদম মেরে ফেলবো। কোন চারজনকে? হ্যাঁ,